সম্প্রতি ডিবি প্রধানের পদ হারালেন বিতর্কিত পুলিশ অফিসার হারুনুর রশিদ শীর্ষক দাবিতে একটি তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হচ্ছে। কিন্তু এই বিষয়টি নিয়ে কি বলছে ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে, চলুন সত্যটি জেনে নেওয়া যাক। মোহাম্মদ হারুনুর রশিদ 2022 সালের 13 জুলাই ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগের প্রধান হিসেবে নিযুক্ত হয়েছিলেন। তার পদবি হচ্ছে অতিরিক্ত পুলিশ কমিশনার গোয়েন্দা, ঢাকা মেট্রোপলিটন পুলিশ। সম্প্রতি তিনি এই পদ হারিয়েছেন কিনা জানার জন্য প্রাসঙ্গিক কিছু কিওয়ার্ড ধরে অনুসন্ধান করা হয়। গত 24 মে সংবাদ ভিত্তিক চ্যানেল ডিবিসি নিউজে এক প্রজ্ঞাপনে পুলিশের 27 ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। প্রতিবেদনটি থেকে জানা যায়, গত 24 মে বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টারের অ্যাডিশনাল DIG পার্সোনাল ম্যানেজমেন্ট 2 মোহাম্মদ আনোয়ার হোসেনের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বাংলাদেশ পুলিশের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার সহ 27 পুলিশ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। এসব নিয়ে হয়তো অনেকের মনে জল্পনা কল্পনা ছিল যে পদ হারিয়েছেন হারুন, কিন্তু ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে কোনো নির্ভরযোগ্য মাধ্যম থেকে এমন তথ্য খুঁজে পাওয়া যায়নি। ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিবি প্রধান পদে এখনও তিনি বহাল আছেন। তাছাড়া মূলধারার সংবাদ মাধ্যমে প্রকাশিত বেশ কিছু প্রতিবেদনে হারুনুর রশিদকে বর্তমানে ডিবি প্রধান হিসেবে উল্লেখ করা হয়। সঙ্গত কারণে ভাইরাল হওয়া ভিত্তিহীন তথ্যটিকে ফ্যাক্টওয়াচ মিথ্যা হিসেবে চিহ্নিত করেছেন। রিউমোর স্ক্যানার টিমের অনুসন্ধানেও দেখা যায়, ঢাকা মেট্রোপলিটন পুলিশের অর্থাৎ DMP ডিবি প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হারুনুর রশিদের পদ হারানোর তথ্যটি সঠিক নয়। এদিকে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের প্রধান মোহাম্মদ হারুনুর রশিদ 13 দিনের ছুটিতে বিদেশ যাচ্ছেন। এ নিয়ে সামাজিক মাধ্যমে বিভিন্ন তথ্য ছড়িয়ে পড়েছে। এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। আদেশে বলা হয়েছে, ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুনুর রশিদ BPMBAR নিজের ও স্ত্রীর চিকিৎসা নেয়ার উদ্দেশ্যে সস্ত্রীক সিঙ্গাপুর যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে। আগামী 3 জুন থেকে 13 দিন পর্যন্ত ছুটি মঞ্জুর করা হয়েছে। সেখানে বলা হয়েছে, শর্তানুযায়ী সরকার এ ভ্রমণের কোনো ব্যয় বহন করবে না।